হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য জি বাংলা জিকে কে বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি তুমি এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে আটই আগস্ট দু হাজার কুড়ির কর্মসংস্থান পেপার এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে এসেছে সেগুলি আমরা এক নজরে দেখে নেব ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তার সাথে তুমি যদি সক্ষম হয়ে থাকো তাহলে কিন্তু আটই আগস্ট দু হাজার কুড়ির কর্মসংস্থান পেপারটা কিন্তু কিনে নিও আর যদি তুমি খুবই অসুবিধা এবং তুমি যদি কিনতে না পারো তাহলে কিন্তু অবশ্যই তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওইখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের পিডিএফটি ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছি বন দপ্তরে দু হাজার বন সহায়ক পদে নিয়োগ করা হবে এখানে এইট পাসের ছেলেমেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে তো ব্যাপারে আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিচ্ছি তুমি যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগে দু পদে প্রার্থী নিয়োগ করা হবে এখানে যে তোমার বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ি অনুযায়ী এবং এর সাথে তোমার যে স্যালারি হবে এটি হয়েছে দশ হাজার এবং এটি তোমাকে জমা দিতে হবে তোমার নির্দিষ্ট জেলায় যে ফরেস্ট অফিস আছে সেখানে গিয়ে কিন্তু তোমাকে এটা জমা দিতে হবে তো অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবে তুমি আমাদের সেই ভিডিওটি নিচেই কিন্তু অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে তুমি সম্পূর্ণ দেখতে হবে কোথায় কী করতে হবে এবং এর যে শেষ ডেট হয়েছে জমা দেওয়ার সেটি হচ্ছে দশ আট দু হাজার কুড়ি অর্থাৎ খুবই অল্প টাইম আছে তুমি যদি এখনও পর্যন্ত অ্যাপ্লাই না করে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দিও এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না তোমার শুধু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো খুবই একটি বড় সুযোগ আছে তুমি যদি এখনও পর্যন্ত অ্যাপ্লাই না করে থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দিও এর সাথে দ্বিতীয় নম্বর আপডেট যেটি উঠে আসছে সেটা দেখছো রাজ্যে ছশো ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানে পঁয়তাল্লিশ হাজার সাতশো সিটি প্রাইমারি টিচার হাওয়ার ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য এখানে তো এখানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলার সরকার অনুমোদিত ও সরকার প্রেরিত আরও বেসরকারি ছশো ঊনপঞ্চাশটি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএড কোর্সে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে এনসিটি আর অনুমোদিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের স্বীকৃত এই কোর্সে দু বছরে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমার পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং তার সাথে তুমি তপশীল ও এবং প্রতিবন্ধী ও প্রাক্তন সমকর্মী হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করার জন্য যোগ্য হয়ে থাকবে এখানে ঠিক আছে এছাড়াও রাজ্য সরকারের এএনএম ও জিএনএম নার্সিং কোর্সে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে এ ব্যাপারেও কিন্তু আমরা তোমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছি যখনই কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছিল অতএব তুমি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এরকম নোটিফিকেশান সবার আগে পেতে ঠিক আছে দেখেন দেখছি তিন হাজার তিনশো সতেরো ছে ছেলে মেয়েকে নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে তো পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ অধীনে রাজ্য বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে জেনারেল নার্সিং অ্যাড মিড ওয়েলফেয়ারে জি এন এম ও সাড়ে তিন বছরের কোর্সের ভর্তি শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ে তোমার কিন্তু ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং তার সাথে বেস্ট অফ থ্রি অর্থাৎ তিনটি বিষয়ে কিন্তু চল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে এখানে কিন্তু এনভারমেন্ট এডুকেশান যোগ দেওয়া হবে না অর্থাৎ ইনভাই এনভায়রমেন্ট এডুকেশান বাদে কিন্তু তোমার তিনটি বিষয়ে চল্লিশ পার্সেন্ট করে নম্বর থাকতে হবে এছাড়া যদি সতেরোটি রাষ্ট্রীয় ব্যাংকে কয়েক হাজার প্রবেশনী অফিসার নিয়োগ করা হবে সারা ভারতে সতেরোটি রাষ্ট্রীয় ব্যাংকে প্রবেশনী অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনিং পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেয়ার জন্য দশম পর্যায়ে কমন রিটেন এক্সামিনেশন কমন রিটেন প্রসেস ফর রিক্রুটমেন্ট অব দ্য প্রভেশনাল অফিস ম্যানেজমেন্ট ট্রেনিং ইন প্রভেশনাল অর্গানাইজেশান সিআরপি ডট পিও এর জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে এই লিখিত পরীক্ষা থেকে প্রার্থী বাছাই করা পর্যন্ত যাবতীয় পরীক্ষা নেবে সেখানে এখানে সমস্ত কিছু জানতে অবশ্যই তুমি পিডিএফটি ডাউনলোড করে নেবে ঠিক আছে নিচে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে অথবা তুমি কিন্তু কিনে নিতে পারো আটই আগস্ট দু হাজার কুড়ির কর্মসংস্থান পেপারটি যে কোনো দোকান থেকে শুধুমাত্র চার টাকা দিয়ে ঠিক আছে এছাড়াও সেনাবাহিনীতে নিরানব্বই জন মহিলা সোলজার নিয়োগ করা হবে জিডি পদে এখানে তোমাদের নিয়োগ করা হবে সরাসরি র্যালির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো ভারতীয় স্থলবাহিনী এই প্রথম সরাসরি র্যালির মাধ্যমে সোলজার জেনারেল ডিউটি ওমেনদের কিন্তু নিয়োগ করছে ঠিক আছে এখানে নিরানব্বই জন তরুণীকে নিয়োগ করা হবে র্যালি হবে শিলং ব্যাঙ্গালোর জব্বলপুর লক্ষণ পুনে আম্বালা তো কোন জেলার প্রার্থীরা কবে কোথায় র্যালে হবে তা অ্যাডমিট কার্ডের মধ্যে তুমি জানতে পারবে ওছাড়া এছাড়াও কিন্তু ওএনজিসিতে চার হাজার একশো বিরাশি অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে তো এ ব্যাপারে তুমি অবশ্যই জানতে পিডিএফটি ডাউনলোড করে নেবে ঠিক আছে তো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে কি ওএনজিসিতে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু এখানে নিয়োগ করা হবে মনে রাখবে অ্যাপ্রেন্টিস হিসাবে পারমানেন্ট জব নয় চার হাজার একশো বিরাশি জনকে কিন্তু নেওয়া হবে এখানে এছাড়াও এয়ারপোর্ট অথরিটিতে একশো আশি এক্সিকিউটিভ নিয়োগ করা হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় কিন্তু নিয়োগ করা হবে জুনিয়র এক্সিকিউটিভ এটিসি পদে এবং জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স পদে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং পদে সিভিল ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু নিয়োগ করা হবে জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক পদে একশো আশি জনকে প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে ছেলে মেয়ে ওভাই কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য এছাড়াও সেনাবাহিনীতে চল্লিশ জন টেক অফিসার নিয়োগ করা হবে ভারতের স্থলবাহী শর্ট সার্ভিস কমিশনের টেকনিশিয়াল গ্র্যাজুয়েট কোর্সে করা থাকলে অফিসার পদে চল্লিশ জন প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমাকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত পুরুষ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এটা শুধুমাত্র ছেলেদের জন্য এছাড়াও রেলে বত্রিশ জন নার্স নিয়োগ করা হবে নার্স ও টেকনিশিয়ান নিয়োগ করবে পূর্ব রেল শিয়ালদায় কিন্তু নিয়োগ করা হবে বি আর সিং হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার জন্য স্টাফ নার্স ও রেডিওগ্রাফার ল্যাব টেকনিশিয়ান পদে বত্রিশ জন ছেলে মেয়েকে কিন্তু নিয়োগ করা হবে এ ব্যাপারে তুমি ডিটেলস জানতে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো অথবা তুমি কিন্তু আটই আগস্ট দু হাজার কুড়ির কিন্তু কর্মসংস্থান পেপারটি অবশ্যই ডাউনলোড করে নেবে সো আজকের ভিডিও এতটুকুই ছিল তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তার সাথে অতি অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তোমার বন্ধুরাও যাতে জানতে পারে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে এসেছিলো ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও মোর ভিডিও প্লিজ সাবস্ক্রাইব